গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সপ্তমী। আর শুভটা কতটা শুভক্ষণ থাকবে জানি না, কারণ বৃষ্টি প্রচণ্ড মেঘ উঠেছে, বৃষ্টি হবে নাকি জানি না আদেও। তো চলো দেখা যাক, মণ্ডপে যাই তারপর কথা বলছি। চলো, বৃষ্টি পড়তে লেগেছে। সন্ধ্যাবেলা না দেখো কোন বছর পুজোতে গেছি না মনে নেই আমার। তোমার পাঠিয়ে দিও আছে মুড়ি, ঘুগনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বেরোতে পারলাম না, এটা হচ্ছে কষ্টজনক ব্যাপার। বসে আছি বাড়িতে আড্ডা মারছি মুনির সাথে, এই যে ইনি আছেন, ওনার সাথে গল্প করছি কিছুক্ষণ। কিছু তো করার নেই, কী করবো। তো চলো বেশ ঠিক আছে, একটু বসি গল্প করি, তারপর পরে যখন লাঞ্চ টাইম আসবে তখন তোমাদের সাথে আবার। গাইস মাছ খাবে না? তাহলে এটা নিয়ে আসো। নিরামিষ নাকি আমরা আজকে? আর লাঞ্চে কি আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম। লাঞ্চে ভাত, ডাল, আলু পটল, মাছ আছে আর টক আছে। পুজো বলে যে আমার ডিউটি অফ তা কিন্তু নয়, ডিউটি মানে হচ্ছে দুপুরবেলা খাবার দোকান যাওয়া। তো প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি আজও বাবার দোকান, গেছিলাম এখন ফিরছি, ফিরি তারপর আর ঢুকে তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যাতে বেরোলাম ঘুরতে, পুরো কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। চলে এসেছি এখন আর প্রচণ্ড খিদে পেয়েছি, শুকনো ভাত নিয়ে বসে আছি, কি অবস্থা। আজকে মেনুতে রাতে আছে ভাত, মুগ ডাল, নিরামিষ, আলু পোস্ত, চিকেন। আর যারা চিকেন খাবে না তারা মাছ। বলে শুনতে হবে, ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন। তো গাইস আজকে আমি বাড়ি চলে এসেছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কালকে অষ্টমী, আজকে সপ্তমী চলে গেল। সপ্তমী ব্লগটা তোমরা আজকে রাতেই দেখতে পেয়ে যাবে, অষ্টমীর দিনের কালকের ব্লগ। এখন তিন দিনের, চার দিনের ব্লগ তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে আমরা ঘুমিয়ে পড়ি। সো টাটা, বাই বাই।